তো অনুহলে নি নসির মই সারির পর আরম্ভ করেছো ইয়াত আগলি কেটা কনেক্ট আছে এক দুই দিনে এটা মই পিছত করে দিম তো সারির পর প্রথম সারিত কি আছে যে নিরেখতে সমাধান পারি আছে ইয়াতে মই এ নাম্বার গত লৈছো 4 লিটার 320 মিলিলিটার কমা আছে 5 লিটার 20 মিলিলিটার আর 7 মানে লিটার তো এটা যোগ করি বলেছে তো প্রথমতে মই লিখিছো 4 লিটার 320 মিলিলিটার ওর এটো তাহলে কি দিছে 5 লিটার 20 মিলিলিটার তলে তলে যিবিলাক একক আছে সেই একক তলে তলে এই একক গুলো বহলো 5 লিটার আছে লিটার তলে তো লিটার বহাইছ মই আর 20 মিলিলিটার আছে কত কি ইয়া 20 মিলিলিটার বহাইছ মিলি লিটার তো ইয়াত আকো কি আছে আৰু 7 লিটার কত কি ইয়াত কি বহাব লিটার তলত 7 লিটার বহাই দিয়া ইয়াত একো নাই অন্য শূন্য মি তো এটা যোগ করি দা এটা 0 4 3 এটা কি মান 340 মিলি লিটার আর এটা কি হবে 5 4 9 আর এই ফেলে 7 9 7 16 লিটার তো উত্তরটি কি হল 16 লিটার আর 340 মিলি লিটার এনেকে যোগ করিব পারিবা এটা হইছে উত্তর তো সি নাম্বার টু দিয়া আছে 12 কিলোলিটারৰ পৰা 8 কিলোলিটার 350 লিটার বিয়োগ কৰি পৰিছে এইটো ইয়াকে ইয়াত তোমালোকে বহাই লবা মই এটো কেনেকে বহাই লৈ দেখাই আছো চাবা প্ৰথমতে ইয়াত 12 কিলোলিটার বহালো কিমান বিয়োগ কৰিছে 8 কিলোলিটার 350 লিটার তো ইয়াত আমাৰ যেটো 350 লিটার ইয়াত নাই প্রথম যদি আমি ইয়াত কি কৰিম 0 0 0 3 টা 0 দিয়ে ইয়াত কি আমি লিখিম লিটার বলি লিখিম তো প্রথম এটা একক গিলা বহাই দিয়া 12 গিলা তারপর কি 8 কিলো লিটার গদি ইয়াত 8 টু বহাই দিয়া নাকি 8 টু বহাই দিলু 8 কি কিলো লিটার তো 350 ইয়াত বহাই দিয়া 350 লিটার তে বিয়োগ কৰি দিয়া ইয়াত 0 আছে গতিকে এবাৰৰ পৰা এটা ধাৰ কৰি আনা এক এক ধাৰ কৰি আনি 10 হ'ল আৰু এইটো নালাগে এইটো 0 0 এইটো নামি কল ইয়াত 5 আছে তলত গতিকে ইয়াত এক ধাৰ কৰিব লাগিব 10 10 হ'ল 5 গলে কি হ'ব 5 ইয়াত কি থাকিলে 9 থাকিলে 9 3 গলে 6 তো 650 কি হ'ব এইটো লিটাৰ হ'ব তো ইয়াত কি আছে একটো নিছিল এইপিনে গতিকে ইয়াত কি থাকিব এতিয়া এক গতিকে 11 হ'ল 11 ৰ পৰা 8 গলে কিমান থাকিব তো 3 কিলোলিটার আকো কি পালো 650 লিটার বিয়োগ কইটা আমি পালো 3 কিলোলিটার 650 লিটার আন্দরে করিব পারিবা ডি নাম্বার টু দিছে 109.07 লিটার অফ 40 এর কি করি বসে পূরণ করি বলি যাই তো তো 109.07 লিটার আমি 40 এর পূরণ করি ডাইরেক্ট জেনে কি পূরণ করা জেনে কি পূরণ করিব পারিবা এই নাই 109.07 ইয়াত এনেকে দিয়া 40 তো প্রথম শূন্য দি আত শূন্য বার আর বাকি কেটা করিব লাগে কথা নাই মানে 4 7 গুণ কিমান 28 আর 8 হাতে গুণ 2 4 0 0 7 2 2 ইয়াত বহাই যায় 9 4 গুণ 36 6 হাতে গেল 3 4 0 0 7 3 2 ইয়াত বহাই দিয়া আকো 4 গুণ 4 হৈ গল দশমিক আছে দুঘৰত গতিকে ইয়াত দুঘৰত দশমিক বহাই দিয়া এইটো আহিছে ইয়াৰ পূৰণ ফল পূৰণান্তৰ কৰিব পাৰিবা ইয়াত খালি এইটো কি কৰিবা লিটাৰটো ইয়াত বহাই দিবা এইটো লিটাৰ আছিলতো এইটো লিটাৰটো বহাই দিবা তাৰমানে 4362.80 লিটাৰ 354.3 লিটাৰ হৰণ 3 ইয়াক হৰণ কৰি পৰিছে তো ইয়াত হৰণ কৰি দিয়া 354.3 আর 3 তো কি হব সবা 3 দি 3 কে একবার গল ইয়া 3 বহিল 5 নামিন 5 ক 3 দি এবার 3 2 24 হল এটু 24 ক কেবার যাব 8 বার গল 24 আছে 3 আছে 3 নামিল তিনি কেবার যাব একবার যাব তো এটা জিরো ওলালে তো এতে কিমান পালো আমি
এঘেরো আট এক দশমিক আছে দিয়াতে ইয়াত দশমিকটো বহাই দিয়ে তো এইটো হৈছে উলিয়াব লাগা এনসার এঘেরো আট এক এইটো লিটার পাঁচ নম্বর এটা দীঘলীয়া গণিত করে দিছো সমাধান করার তো ইয়াত কি দিয়া আছে যে এটা পাত্রত 15 লিটার কেরোসিন তেল আছে তারে 7 লিটার 4 মিলিলিটার তেল বিক্রি করিলে পাত্রটোত কিমান তেল বাকি থাকিব তো ইয়াত মোট যেটো তেল আছে তারে পৰা যিখিনি বিক্রি কৰিছে সেইটো বিয়োগ কৰি দিলে তুমি উলিয়াব লাগা উত্তৰটো পাবা তো প্ৰথমতে আমি কি কৰিম সবা পাত্রটোত তেল আছে আমি লিখিম ইয়াত পাত্রটোত তেল আছে কিমান 15 লিটার কিন্তু ইয়াত এটা আমি সুবিধাৰ কাৰণে বিয়োগ কৰাৰ সুবিধাৰ কাৰণে কি কৰিম ইয়াত যেহেতু আমি 7 লিটাৰ 4 মিলিলিটাৰ বিক্ৰী কৰিছে গতিকে আমি ইয়াত সুবিধাৰ কাৰণে কি কৰিম 15 লিটাৰ 000 অৰ্থাৎ ইয়াত যিমানটা অংক থাকে সিমানটা এনেকুৱা অংক ইয়াত বহাব লাগে এনেকৈ সিমানটা শূন্য ইয়াত বহুৱাই দিব লাগে ইমান মিলিলিটাৰ যদি ইয়াত দুটা থাকিলে হয় আমি ইয়াত দুটা শূন্য বহালোঁ তো এতিয়া বিক্ৰী কৰিলে বুলি লেখা ইয়াত বিক্ৰী কৰিলে কি বিক্ৰী কৰিলে তেল বিক্ৰী কৰিলে কিমান বিক্ৰী কৰিলে তো 7 লিটাৰ 7 লিটাৰ 400 মিলিলিটাৰ তো এইখিনি তেল কি কৰিছে 7 লিটাৰ 400 মিলিলিটাৰ বিক্ৰী কৰিছে ইয়াতে উত্তৰটো কি হৈছে আমাক যে তেল বিক্ৰী কৰিলে পাত্ৰটোত কিমান তেল বাকী থাকে এতেকে পাত্ৰটোত তেল বাকী থাকিল কিমান এতিয়া বিয়োগ কৰি দিয়া ইয়াত শূন্য হ'ল ইয়াত শূন্য হ'ল 10ৰ 4 গ'লে 10 কিয় কৰিছোঁ ইয়াত তলত মানে ডাঙৰ সংখ্যা আছে গতিকে আমি কি কৰিব এবাৰ মানে 5ৰ ওপৰত ধাৰ কৰিব লগা হৈছে তো 10ৰ 4 গ'লে কি হ'ব এইটো 6 হ'ল এইটো কি হ'ল মিলিলিটাৰ তো 6 মিলিলিটাৰ পালোঁ আৰু এইফালে কি থাকে একটো এইফালে লৈ যাওঁ গৈছে গতিকে ইয়াত কি আছে 14 আছে এতিয়া 14ৰ পৰা 7 বিয়োগ কৰি দিয়া 14ৰ পৰা 7 বিয়োগ কৰি দিলে কি হ'ব হাতে হাতে 14 গতিকে হাত থাকিব 7 লিটাৰ 600 মিলিলিটাৰ তেল পাত্ৰটোত মজুত আছে এতিয়া বিক্ৰী কৰাৰ পিছত তো এনেদৰে বাকীকেইটাৰ গণিত তোমালোকে কৰি চাৰ চেষ্টা কৰিবা আৰু মই পিছে ইয়াত যিখিনি দীঘলীয়া সমাধান আছে সমাধানত মই গণিতকেইটা তোমালোকক দি দিম দীঘলীয়া সমাধানৰ গণিতকেইটা ইয়াৰ পিছৰ ভিডিঅ'টোত তো আজিৰ ভিডিঅ'টো মই দীঘলীয়া নকৰোঁ ভিডিঅ'টোত কিবা যদি বুজি নোপোৱা তেতিয়াহ'লে মোক গ্ৰুপত সুধিব পাৰিবা আৰু ভিডিঅ'টো চাই লাইক কৰিবা কমেণ্ট কৰিবা আৰু পাৰিলে শ্বেয়াৰ কৰি দিবা যাতে বেলেগৰো সুবিধা হয় তোমালোকৰ নিচিনা আৰু যিবিলাক মোৰ এই চেনেলটোত নতুন নাচা তো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা চেনেলটো লগতে কাষতে থকা বেল আইকনটো দবাই দিবা যাতে এনেকুৱা ভিডিঅ' মই আপলোড কৰিলে তোমালোকে আগতীয়াকৈ পাব পাৰা তো আজিলৈ আহিলোঁ বাই বাই থেংক ইউ